আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি খুরশিদ আলম রিপন, পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে বলছিলাম। আমরা আজকে ভিডিও সেশন যেটি হচ্ছে সেটি একটি সাকসেস স্টোরি আমাদের ইউকের ভিসা নিয়ে আমরা ভিডিওটি করছি আজকে। আমার সাথে আছে আমাদের স্টুডেন্ট মৌ। আপু কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। আপু একটু বলবো যে কান্ট্রি তো অনেকগুলো আছে, ইউকে কেন পছন্দ করলে তুমি? ইউকে চুজ করার অনেকগুলো রিজন আছে, এর মধ্যে সবচেয়ে বড় রিজনটা ছিল যে আমার ভাইয়া ওখানে থাকে, তো আমার জন্য লিভিং বা এভরিথিং অনেক ইজি হবে। আর ইউকের পড়াশোনার মান অনেক ভালো, আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ বাংলাদেশেও এখন অনেক ভালো, তো এর জন্য এখান থেকে পড়লাম, যদি ফর সাম রিজন আমি বাংলাদেশেও আসি আমি একটা ভালো জায়গায় চাকরি করতে পারবো। ডিজিটাল মার্কেটিং এর কিন্তু আমরা অনেক প্রবলেম ফেস করি, মানে কোয়ালিফাইড লোক পাওয়া আসলে কঠিন এই সেক্টরটা। আমাদের দেশে কোয়ালিফাইড লোক খুব কম আছে এবং এটা ভাস্ট একটা সেক্টর, তো তোমার যে সাবজেক্টটা যাচ্ছে এটার ফিউচার আসলে আসলে অনেক ভালো। সো একটু বলবো যে পিনাকেল খুঁজে পাইলা কিভাবে? পিনাকেল আমার ভাইয়া 14 বছর আগে এখান থেকে, ফরাদ, হ্যাঁ ফরাদ ভাইয়া এখান থেকে গেছে, তো এখান থেকে আমার ফুয়াদ ভাইয়া আর কি আসছে, আমরা আসছি, এটা আমার পরিচিত ছিল। তোমার ভাই যে কিছু কি ভালো আছে ইউকেতে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখন স্ট্যাটাস কি তার? এখন ভাইয়া ফ্যামিলির সাথে থাকে, এখন পিয়ার আছে। পিয়ার আছে। সো যারা দেখছিলেন অনেকের কিন্তু ধারণা থাকে যে ইংল্যান্ডে গেলে পিয়ার পাওয়া যায় না, সেটেল হওয়া যায় না, এটা কিন্তু আসলে ভুল ধারণা। আমি একটু জিনিসটা আপনাদের সাথে, যদিও আমাদের আগের কিছু ভিডিও সেশনে আমি ক্লিয়ার করেছিলাম, আবার একটু বলি। ইংল্যান্ডে অপশন হচ্ছে যারা পড়ালেখা শেষ করার পরে 2 বছর পোস্ট স্টাডি অর্ডার দেয়, তারপরে তারা অ্যাপ্লাই করতে পারে পিয়ারের জন্য। সেটা কিন্তু আমরা আমরা যেমন পিনাকেল 2004 থেকে বাইরে স্টুডেন্ট পাঠাই, এটা যেমন 2010 থেকে 2020 সাল পর্যন্ত কিন্তু এই পিএইচডব্লিউ যেটা অফ ছিল, সো একটা ডিফিকাল্ট টাইম গেছে যারা স্টুডেন্ট হিসেবে ওইখানে ছিলেন। অনেকের হয়তো পড়ালেখা শেষ করে দেশে ফেরত আসছেন, কেউ হয়তো ওইখান থেকে ইউরোপে চলে গেছেন, কেউ হয়তো অবৈধ হয়ে আসেন। সো এখন কিন্তু এই জন্য সবাই ইউকে শুনলে অনেকে আগে নাক ছিটকায় যে না ওইখানে গেলে তো সেটেল হওয়া যায় না, আসলে কিন্তু আপনাদের ধারণাটা ঠিক না। এখন কিন্তু ইউএসএ যারা পড়তে যাইতে চায় তারা কিন্তু পড়ালেখা যদি শেষ করে, শেষ করার পরে 2 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পাবে এবং তারপরে কিন্তু পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা পড়াশোনা করে তাদের জন্য কিন্তু ইউকেতে বেটার ফিউচার ওয়েট করছে। এবং ইউকে সবাই জানেন যে সারা বিশ্বের মধ্যে কোয়ালিটি এডুকেশনের দিক থেকে ইউকে কিন্তু ইউএসএর পরে। সো আমার হিসেবে ইউকের ডিগ্রি অনেক ভ্যালুয়েবল বাংলাদেশে, যারা যদি কেউ জেনে থাকেন আমাদের বাংলাদেশে এখন অনেক ইউনিভার্সিটি কলেজের রিপ্রেজেন্টেটিভ আছেন, ওনারা কিন্তু ইউকে থেকে ব্যাচেলার করা এবং ব্যাচেলার করার পরে কিন্তু বাংলাদেশে বসে কিন্তু 12 টাকা ইনকাম করছেন। সুমন একটু বলবো যে আমাদের সার্ভিস কেমন ছিল ওভারঅল পিনাকেল সার্ভিস? অনেক ভালো ছিল, মানে যার সাথে কনসাল্টিং তোহা ভাই অনেক ভালো ছিল, আর যখন দরকার হয়েছে সবসময় ভাই আপনাকে ছিল, আপনি ছিলেন, তো অনেক ভালো লাগছে সবকিছু। আপু একটা জিনিস শেয়ার করবো যে যারা ইউকেতে অ্যাপ্লাই করে সবাই কিন্তু একটা ভয় থাকে, প্রিকাস ইন্টারভিউটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়। অনেকে আমার কাছে এরকম স্টুডেন্ট আসে দেখছে IAS 7 পাওয়া বাট ইন্টারভিউ দিতে চায় না, যে প্রিকাস ইন্টারভিউ কঠিন হয়, কোন কোন ইউনিভার্সিটি আছে প্রিকাস ইন্টারভিউ ছাড়া হয়। সো একটু বলবো তোমার প্রিকাস ইন্টারভিউটা এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমার জন্য অত কঠিন ছিল না, কারণ ভাই আপনারা আমাকে যেভাবে গাইডেন্সই করছেন তো ওইটা অনেক ভালো ছিল। তো দেখা গেছে যে আমি 4-5 দিন আসে এখানে অলরেডি ওইটা একটা প্রিপারেশন নিয়ে নিছি, তো এর জন্য দেখা গেছে যে যখন আমি তাদের সাথে ফেস টু ফেস কথা বলছি আমার অতটা প্রবলেম হয় নাই। খুব ডিফিকাল্ট মনে হয়নি তো তোমার? না আমি অলরেডি সব কিছু জানতাম, সব কিছু যদি জানা থাকে তাহলে অতটা প্রবলেম হয় না। আপনারা যারা ইউকেতে অ্যাপ্লাই করতে চান একটু বলে রাখি, যদিও প্রিক্যাস ইন্টারভিউয়ের অনেকে ভয় থাকে, আমরা কিন্তু পিনাকেল থেকে ইনাফ প্রিপারেশন করাই দিই যেটা আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরও যদি কেউ এরকম থাকেন যে প্রিক্যাস ইন্টারভিউ দিতে চান না, আমাদের কিন্তু আপনাদের জন্য অপশন আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা প্রিক্যাস ইন্টারভিউ নেয় না, সো সেগুলো অপশন কিন্তু আপনারা আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি কেউ যদি এরকম থাকেন যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করতে চান, অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নেই বাট আইএসও নেই, আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে কি ইউকেতে অ্যাপ্লাই করা পসিবল? অবশ্যই পসিবল। অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা ইন্টারনাল টেস্ট নেয়, কিছু ইউনিভার্সিটি ইন্টারনাল টেস্ট ফ্রি থাকে, কিছু ইউনিভার্সিটি £70 থেকে হয়তো একটা স্পেসিফিক অ্যামাউন্ট নেয়। সো এই অপশনগুলো কিন্তু পিনাকেলের মাধ্যমে আপনি পাবেন। আপু এমবেসিতে মনে হয় তোমার একটা ইন্টারভিউ ছিল? হ্যাঁ। এটা কীরকম ছিল? এটা কি প্রিকাস ইন্টারভিউ চেয়ে কঠিন নাকি? না,
প্রিয়া, আমার ক্যাস ইন্টারভিউ ছিল 1.5 ঘন্টার। তো ওখানে অনেক কোশ্চেন করা হয়েছে, লাইক লিটারেলি অলমোস্ট অনেক কোশ্চেন তারা আমাকে করছে। বাট যখন আমি ভাবছিলাম যে ইউকে ভিএ থেকে যখন ইন্টারভিউটা হবে তো ওইটা মোস্ট প্রবলি আরও হার্ড হবে, সো আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু ওইটা আরও ইজি ছিল, 20 মিনিটের ইন্টারভিউ ছিল, একটা ফরেনার ছিল। বাট একটা হলো কি, যাদের অ্যাকসেন্ট অতটা কম, যেহেতু আমরা বাংলাদেশি আমাদের অ্যাকসেন্ট অন্যরকম, তো দেখা গেছে তাদের ফরেন, তো তাদের অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট হয়। সো যদি অ্যাকসেন্টটা একটু ইজি থাকে ওইটা মানে ধরতে ইজি হয়। বাট ওভারঅল অনেক ইজি ছিল, কারণ অত প্যাচ কোচ ছিল না বা খুব কমপ্লিকেটেড ছিল, ইজি কোশ্চেনই করা হয়েছে। সো যারা অনেকেই অনেক এখন ইন্টারভিউ কল পাচ্ছে, সো তুমি যদি একটু বলো যে কোন ক্যাটাগরির প্রশ্ন ছিল, তো তাদের জন্য একটু একটু হেল্প হবে যারা ইন্টারভিউ কল পাচ্ছে। আমাকে অত কোশ্চেন করা হয় নাই। কি প্রশ্ন করেছিল? আমাকে কোশ্চেন করা হয়েছিল যে আমি ওয়াই ইউ চুজ রেভেনওয়ান ইউনিভার্সিটি, উইচ সাবজেক্ট ইউ চুজ, অ্যান্ড দ্য ক্যান ইউ জাস্ট টোল মি দ্য ডিটেইলস। অ্যান্ড আরও জিজ্ঞেস করা হয়েছিল যে আমি ওখানে সেট, মানে আমার ওখানে কেউ আছে কিনা, অ্যান্ড আমি এখানে, আমি কি বিয়ে করার এখানে ইচ্ছা, মানে আমি কি বিয়ে করার আমার কবে প্ল্যান। তো এইগুলোই কোশ্চেন করা হয়েছিল, আদার্স আর কিছু ছিল না। আপু একটু ভিসাটা দেখা বা যারা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তোমার কি স্কলারশিপ ছিল কোনো? না না, আমার স্কলারশিপ ছিল না, বাট ভার্সিটি থেকে 20% ইয়া করছিল। স্কলারশিপ ছিল 20% স্কলারশিপ ছিল, হ্যাঁ আমি সেটা বলছিলাম যে 20% বেসিক স্কলারশিপ ছিল, বেসিক স্কলারশিপ ছিল। সো থ্যাংক ইউ ভাইয়া। আবার যারা দেখছিলেন আপনাদেরকে একটু বলি, আমরা আপনারা যদি ইউকেতে অ্যাপ্লাই করতে চান, নর্মালি তাদের ফাউন্ডেশন যে কোর্সগুলো সেগুলোতে অনেক লো আয়েসে অ্যাপ্লাই করা যায়, যদি সেখানে আয়েস ইউকে ভিএ হইলে, কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি 5.5 না থাকে তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। যারা নর্মাল আয়েস আছে তাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে কিন্তু ইন্ডিভিজুয়ালি 5.5 থাকতে হবে। যদি কেউ ব্যাচেলার অ্যাপ্লাই করতে চান 6 লাগবে, নো ব্যান্ড লেস দ্যান 5.5। মাস্টার্সে অ্যাপ্লাই করতে চাইলে নর্মালি 6.5 লাগে, বাট আমাদের কাছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা 6, ইন্ডিভিজুয়ালি 5.5 থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের কাছে অনেকগুলো ইউনিভার্সিটি অপশন আছে যেগুলো আপনি এমওই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, অনেকগুলো ইউনিভার্সিটি অপশন আছে যাদের মাধ্যমে আপনি ইন্টারনাল টেস্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। সো যদি ইউকে থেকে অ্যাপ্লাই করতে চান, আপনারা শুনলেন যে আমরা 14 বছর আগে কিন্তু ময়ূর ভাইকে পাঠিয়েছি, আমরা 2004 সাল থেকে ইউকেতে অনেকগুলো নাম্বার অফ স্টুডেন্ট পাঠিয়েছি, এবং আমরা যতগুলো দেশে স্টুডেন্ট পাঠাই তার মধ্যে ইউকে আছে যেখানে আমরা স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি সাপোর্ট, আফটার ভিসা সাপোর্ট দিতে পারি, এয়ারপোর্ট পিক আপ, অ্যাকোমোডেশন সাপোর্ট, পার্ট টাইম জব, সব ধরনের সাপোর্ট, অথবা যে কোনো প্রবলেম ফেস করলে পিনাকেল আপনাকে সাপোর্ট করতে পারে। সো যদি ইউকে প্রসেস করার চিন্তাভাবনা করেন আমাদের অফিস ভিজিট করতে পারেন। কষ্ট করে যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি, ভিডিও সেশনে তো সব ইনফরমেশনের অ্যান্সার দেওয়া পসিবল হয় না, যদি আপনার মনের মধ্যে এরকম কোনো প্রশ্ন থাকে যেটা আপনি ইনফরমেশন দরকার আপনার, তাহলে আমাদের দুইটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবে আপনি কোশ্চেন করতে পারেন। আমরা এই দুইটা সোশ্যাল মিডিয়াতে কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি, অথবা আমাদের সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আমাদের অফিস ভিজিট করা। আমাদের একটা প্রবলেম থাকে যে আমরা সবগুলো ফোন টাচ করতে পারি না খুব দ্রুত, হয়তো আমরা একটা আমাদের পেজে চোখ রাখুন, আমাদের এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, আমরা কিছু আপডেট নিয়ে আসতেছি যে কান্ট্রি ওয়াইজ কোন নাম্বারে ফোন দিলে কোন কান্ট্রি ইনফরমেশন পাওয়া যাবে, অ্যাড্রেস চিনতে পারছেন না কোন নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে, এগুলো আমরা ডিটেলস আপনাদের খুব দ্রুত একটা ডিক্লারেশন আসবে। বাট আমি সবসময় মনে করি ওভার ফোনে আসলে সব ইনফরমেশন পাওয়া পসিবল না, আপনারা বেস্ট অপশন হয় যে আপনারা অফিস ভিজিট করেন। আমাদের অফিস সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, ফ্রাইডে এবং গভর্নমেন্ট হলিডে ছাড়া সব দিন ওপেন থাকে। যদি কোনো ইনফরমেশন দরকার যে কোনো সময় যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চলে আসতে পারেন। কষ্ট করে দেখার জন্য আবার ধন্যবাদ জানাই। আজকের মতো সেশনটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।